হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের কাছে আবার চলে এসেছি বাংলা পড়া নিয়ে, বাংলা আদর্শ পাঠ, বাংলা পাঠ বইটা থেকে। ওকার যোগে, মনে আছে ওকার যোগে এই যে আমরা করেছিলাম একার আর আকার, আজকে আমরা করব ওকার। ও লিখে পিঠে রকম টিকি, ওটাকে বলা হয় ওকার। দেখো সাইনটা হচ্ছে একার আর দাড়ি দিয়ে টিকি, ওটাকে বলা হয় ওকার যোগে। চলো, ওকার যোগে দু অক্ষরের শব্দ আজকে আমরা পড়ব। ফার্স্টটা কী আছে? কৌল, কয়ৌ কারে কৌল, কৌল। কৌল দেখো নিচে মানে লেখা আছে, কৌল হচ্ছে কুল বা বংশ সংক্রান্ত, ঠিক আছে। আচ্ছা, গৌর, কয়ৌ কারে গৌর, গৌর দেখো নিচে লেখা আছে ফর্সা, মানে যে খুব ফর্সা তাকে বলা হয় গৌর। গৌণ, গয়ৌ কারে গৌ মধ্যাহ্ন, গৌণ মানে অপ্রধান, মানে যেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, অপ্রধান। আচ্ছা, তারপরে হচ্ছে ধৌত, ধয়ৌ কারে ধৌত, ধৌত দেখো এখানে লেখা আছে যা ধোয়া হয়েছে, ওকে। পৌষ, পয়ৌ কারে পৌ, পেট কাটা মধ্যাহ্ন স, পৌষ মানে জানো পৌষ মাস, ওয়ান মান্থ বাংলায় রয়েছে পৌষ মাস। শৌচ, তালিবসায়ৌ কারে শৌচ, শৌচ মানে পরিষ্কার। আচ্ছা, মৌন, ময়ৌ কারে মৌ দন্তন্য, মৌন ওখানে আছে দেখো নীরব, চুপ, যে চুপ করে থাকে মৌন। লৌহ, লয়ৌ কারে লৌহ, লৌহ মানে লোহা, ওকে। আচ্ছা, পৌত্র, পয়ৌ কারে পৌ তৈরফলা, পৌত্র মানে হচ্ছে নাতি, ওকে। আচ্ছা চলো, শৌর্য নিচে একটা রয়েছে, তালিবা সয়ুকারে সৌ অন্তস্থ জয় রেফ, শৌর্য এখানে দেখো বীরত্ব, যে খুব বীর, যে শক্তিশালী, ওকে। তৌল, আচ্ছা একটাই দেখো আরেকবার, আরেকবার পড়ছি ঔকার যোগে দু অক্ষরের শব্দ। কৌল, কয়ৌ কারে কৌল, কৌল। গয়ৌ কারে গৌর, গৌর। গয়ৌ কারে গৌ মধ্যাহ্ন, গৌণ। ধয়ৌ কারে ধৌ, ত, ধৌত। পয়ৌ কারে পৌ, পেট কাটা মধ্যাহ্ন স, পৌষ। তালিবা সয়ৌ কারে সৌ, চ, শৌচ। তালিবা সয়ৌ কারে সৌ অন্তস্থ জয় রেফ, শৌর্য। ময়ৌ কারে মৌ দন্তান্ন, মৌন। লয়ৌ কারে লৌহ, লৌহ। পয়ৌ কারে পৌ তরফলা, পৌত্র, ওকে। এটা হচ্ছে দু অক্ষরে ঔকার যোগে দু অক্ষরের শব্দ। এই ভিডিওটা তোমরা দেখবে, দেখে আরেকবার এটাকে বাড়িতে রিডিং দেবে, ওকে, তাহলেই ভালো হয়ে যাবে। চলো, টাটা।